এই পর্বে আমরা দেখব হঠাৎ অসুস্থতায় করণীয়, অর্ডার ডেলিভারি, ডিসপ্যাচ ও ক্যান্সেলেশন সংক্রান্ত তথ্য। যে কোনো কারণে আপনার নির্দিষ্ট দিনের কাজ মিস হতেই পারে, এক্ষেত্রে আপনার করণীয় কি। যে কোনো কারণে যদি আপনি কাজে যেতে না পারেন, তবে ফোনে রাইডার অ্যাপ থেকে অফার সোয়াব অপশনে ক্লিক করে অন্যান্য রাইডারদের কাজ করার সুযোগ করে দিন। আর যদি তা না করেন, তবে নো শো কাউন্ট করা হয়। লেট শো কিংবা নো শো বেশি হলে সেটি আবার পারফরম্যান্স রেটিংয়ে প্রভাব ফেলবে। আমি সব অর্ডার অ্যাকসেপ্ট করার চেষ্টা করি, যাতে করে আমার অ্যাকসেপ্টেন্স রেটও বাড়ে। আমি যদি অর্ডার ডিক্লাইন করি, তাহলে তা আমার ব্যাচ ও উপার্জনের উপর নেগেটিভ প্রভাব ফেলবে, ফলে আমার পারফরম্যান্স রেট খারাপ হয়ে যেতে পারে। অ্যাকসেপ্ট বাটন ক্লিক করে রাইডার অর্ডার অ্যাকসেপ্ট করে, তবে নোটিফিকেশন পাবার 90 সেকেন্ডের মধ্যে একজন রাইডারকে অর্ডার অ্যাকসেপ্ট করতে হয়, নয়তো সে অর্ডারটি অন্য রাইডারের কাছে চলে যায়। এই অপশনে রাইডাররা তাদের অর্ডারের পেমেন্ট দেখতে পাবে, অর্থাৎ প্রত্যেকটি অর্ডার ডেলিভারি করার জন্য রাইডার কত টাকা পায় সেই ব্যালেন্স সে এখানে দেখতে পায়। এটি অর্ডারের জন্য পিক আপ লোকেশন এবং ডেলিভারি অ্যাড্রেসের জন্য ডেলিভারি লোকেশন। নিজেকে এগিয়ে রাখার চেষ্টায় তাই একটু রেসপন্সিবল তো হওয়াই যায়। মাঝে মাঝে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অর্ডারের সময় নিয়ে ঝামেলা হতে পারে, তখন আপনি চাইলে নিজেই সেই সময় রিসেট করতে পারেন। কিন্তু মনে রাখবেন, রেস্টুরেন্টে ফুড রেডি হতে লেট হলেও খারাপ ব্যবহার করা কিংবা উত্তেজিত গলায় কথা বলা যাবে না। রাইডাররা ম্যাপ দেখে ভেন্ডরের কাছে যেতে পারে এবং প্রয়োজনে ভেন্ডরকে কলও করতে পারে। তবে আপনি যদি অর্ডার পিক আপ করতে কোনো সমস্যার সম্মুখীন হন, তখন ডিসপ্যাচ অপশনে ক্লিক করুন। এরপর রাইট ইস্যু ক্লিক করে ও এজেন্টের সাহায্যে সমস্যার সমাধান করুন। আর আপনি যদি অর্ডারটি ডেলিভারি করতে না চান, তবে সাপোর্টিং এজেন্টের সাহায্য ছাড়াই তার রিডিসপ্যাচ বাটনের সাহায্যে রিডিসপ্যাচ করতে পারবেন। রিডিসপ্যাচ হয়ে গেলে এই অর্ডারটি অন্য রাইডার ডেলিভারি করতে পারবে। আমরা সবসময় রাইডারদের রিডিসপ্যাচ না করার পরামর্শ দিই, কারণ এতে রাইডারদের আয় কমে যায়। বরং এই অর্ডারটি ডেলিভারি করুন। অর্ডার রিসিভ করে অ্যাপ থেকে অর্ডার কোড নাম্বার ও পার্সেল দেখে ডাবল চেক করতে হয় এবং গুগল ম্যাপ দেখে কাস্টমারের ঠিকানায় যেতে হয়। রাইডার কখনো পার্সেল খুলে অর্ডার চেক করতে পারে না। আর হ্যাঁ, ডেলিভারি ডেস্টিনেশনে পৌঁছে অ্যাড্রেস লেখা নেম প্লেটের সামনে বা ছবি দেখে ঠিকানা চেনা যাবে এমন জায়গায় দাঁড়িয়ে ফুড পার্সেলের একটি ছবি তুলে ড্রপ অফ প্রেস করতে হবে। যদি কাস্টমারের ঠিকানা খুঁজে না পাওয়া যায়, তাহলে অ্যাপ ব্যবহার করে, কাস্টমারকে মেসেজ করে কিংবা কল দিয়ে সহজেই ঠিকানা খুঁজে পাওয়া যাবে। কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে পেমেন্ট চেক করে নিতে হবে যে অর্ডারটি ক্যাশে না কার্ডে। যদি কাস্টমার কার্ডের মাধ্যমে বিল পে করে থাকেন, তাহলে প্রুফ অফ ডেলিভারি অপশনের ছবি তুলে শুধু ড্রপড অফ অপশনটি ক্লিক করেই অর্ডার ডেলিভারি প্রসেস কমপ্লিট করা যাবে। যদি অর্ডারটি ক্যাশ অন ডেলিভারিতে থাকে, তখন কাস্টমারের কাছ থেকে ক্যাশ নিয়ে ড্রপ অফ ক্লিক করতে হবে। রাইডারদের সাথে সবসময় টাকা খুচরা রাখতে বলা হয়, যাতে তারা কাস্টমারকে টাকা ফেরত দিতে পারে। যদি কোনো রাইডার ফুড ডেলিভারি না করেই অর্ডার ড্রপ ক্লিক করে, তাহলে ফুডপ্যান্ডা কর্তৃপক্ষ এই অনৈতিক কাজের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি কাস্টমারের অ্যাড্রেস খুঁজে পাওয়া না যায়, তবে ডিসপ্যাচ এজেন্টের সাথে যোগাযোগ করার আগে কাস্টমারকে কল বা মেসেজ করতে হবে। যদি তাতেও কাস্টমারের সাথে যোগাযোগ করতে না পারেন, তখন ডিসপ্যাচ এজেন্টের সাথে যোগাযোগ করুন। ডিসপ্যাচ এজেন্ট থেকে 2 বার কাস্টমারকে ফোন দেওয়া হবে ও রাইডারকে সে জায়গায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। জটিলতা আরও থাকতে পারে। অনেক সময় দেখা যায় কাস্টমারকে মেসেজ করার পরও কোনো রিপ্লাই পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় কাস্টমার ভুল ঠিকানা দিয়ে রাখে, তখন রাইডার ডিসপ্যাচ এজেন্টকে বলবে ও তাদের মাধ্যমে কাস্টমারের সঠিক ঠিকানা নিয়ে ফুড ডেলিভারি করার চেষ্টা করবে। অতিরিক্ত ডিস্টেন্সে অর্ডার দেওয়ার জন্য রাইডারকে পেমেন্ট দেওয়া হবে। কাস্টমারের ঠিকানা ডিসপ্যাচ এজেন্টের মাধ্যমেও খুঁজে না পাওয়া যায়, তবে এজেন্ট কাস্টমার আনএবল টু ফাইন্ড কাস্টমারের মাধ্যমে অর্ডারটি ক্যান্সেল করে দিতে পারে। তখন সাথে সাথে রিটার্ন অর্ডার জেনারেট করা হয় ও এই অর্ডারটি যে রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে সেই রেস্টুরেন্টে ফুড ফেরত দেওয়া হয়। যদি কোনো রিটার্ন অর্ডার জেনারেট করা সম্ভব না হয়, তবে তা ফুডপ্যান্ডা হাবে ড্রপ করতে হবে। রিটার্ন অর্ডার ডেলিভারির জন্য ফুডপ্যান্ডা রাইডারকে প্রতি কিলোমিটারের জন্য ডিস্টেন্স ট্রাভেল পেমেন্ট দেওয়া হয়। এভাবেই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনটাকেও ফরম্যাটে ফেলে সুন্দরভাবে চলে ফুড ডেলিভারি সেবা আপন গতিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।
Foodpanda, Foodpanda.